জমিদার বংশের সন্তান, পেশায় চিকিৎসক, দেশ মাতৃকাকে ভালোবেসে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে গোপনে যুগান্তর দলের সদস্যদের সাহায্য, ব্রিটিশ পুলিশের হাতে প্রায় 18 মাস জেলবন্দি, পরে বনগার বাড়িতে 4 মাস গৃহবন্দী বনগার সন্তান ডাক্তার এসি উকিল। বনগা কুন্দিপুর এলাকায় জন্মগ্রহণ, পরে পরবর্তীতে পেশায় চিকিৎসক, অবিভক্ত বাংলার দৌলতপুর এলাকায় বোটানি বিভাগের কলেজে বোটানি বিভাগে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত ছিলেন, অধ্যাপক হিসাবে, পাশাপাশি হোস্টেল সুপার ছিলেন। চাইলেই বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, কিন্তু না, দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করবার ব্রতী গ্রহণ করেছিলেন। হোস্টেল সুপার হবার সুবাদে প্রতি রাতেই সেই হোস্টেলে যুগান্তর কমিটির যারা তৎকালীন সদস্য ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বাঘা যতীন, এমনকি সুভাষচন্দ্র বসুও আসতেন সেই হোস্টেলে রাতে। নিয়মিত দেশকে স্বাধীন করবার জন্যে গোপনে বৈঠক অনুষ্ঠিত হতো। সেই গল্পের নায়ক যিনি, তিনি আর কেউ নন, এই মহকুমার সন্তান এসি উকিল। জমিদার পরিবারের সন্তান, পেশায় খ্যাতনামা চিকিৎসক, অবিভক্ত বাংলার খুলনা দৌলতপুর হিন্দু একাডেমিতে বোটানি ও রেসিডেন্ট মেডিকেল অফিসার বিভাগে অধ্যাপক হিসাবে যোগদান, থাকতেন কলেজের হোস্টেলে, চাইলে অনায়াসেই বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, কিন্তু না, দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করবার জন্যে গোপনে সাহায্য করতেন যুগান্তর দলের সদস্যদের। দৌলতপুর কলেজের খেজুরতলার মেস ছিল স্বদেশীদের জন্যে সুবিখ্যাত। অমূল্য উকিল যে নিজে অধ্যাপক সে কথা কখনো মনে রাখতেন না, ছাত্রদের কাছে কখনো তিনি বন্ধু, কখনো বা দাদা, এই মেসেই থাকতেন বাঘা যতীন। বেশ কয়েকবার সুভাষচন্দ্র বসুও এসেছেন খেজুরতলার এই মেসে। তথ্য বলছে এই মেসে ছাত্র অধ্যাপকদের সাথে বিপ্লবী কর্মপন্থা নিয়ে নিয়মিত চলত পরামর্শ। দৌলতপুর কলেজের অধ্যাপক এসি উকিল যে স্বদেশীদের সাথে যোগাযোগ রাখছে, তাদের সহযোগিতা করছে, সে খবর পৌঁছায় ইংরেজ সরকারের পুলিশের কাছে। শুরু হয় এসি উকিলকে গ্রেপ্তার করার প্রক্রিয়া। কোনোভাবে সেই খবর এসে পৌঁছায় তার কাছে। গ্রেপ্তারি এড়াতে খুলনা থেকে সোজা চলে যান সুরাটে। ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগের খবর পৌঁছায় ব্রিটিশদের কাছে। এসি উকিলকে ধরবার জন্যে ফাঁদ পাতে ব্রিটিশ পুলিশ। সেই খবর এসে পৌঁছায় এসি উকিলের কাছে। তিনি দৌলতপুর কলেজের অধ্যাপনার চাকরিতে ইস্তফা দেন, সোজা চলে যান সুরাতে। সেখানে গিয়ে ভারতীয় সেনাবাহিনীতে চিকিৎসক হিসাবে কাজ নেন। ব্রিটিশ পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে, নিয়ে আসা হয় কলকাতায়। তার বিরুদ্ধে ব্রিটিশ পুলিশ অভিযোগ দায়ের করে। কলকাতায় একটি ডাকাতির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর 18 মাস জেলবন্দি করে রাখা হয় এসি উকিলকে। পরবর্তীতে 4 মাস গৃহবন্দি করা হয়। গৃহবন্দি অবস্থায় 4 মাস এসি উকিল ছিলেন বনগাতে। সেখানেই ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগদান করেন, কিন্তু গ্রেপ্তারি এড়াতে পারেননি। কলকাতায় এক ডাকাতির অভিযোগে সুরাট থেকে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। 18 মাস কারাদণ্ড হয়। কলকাতায় 18 মাস জেল খাটার পর এসি উকিলকে নিয়ে আসা হয় ওনাদের এই যে পৈতৃক বাড়ি, ওপরে যে বোর্ড দেখতে পাচ্ছেন নিবারণ লেখা, আসলে এসি উকিলের পিতৃদেব ছিলেন নিবারণ উকিল। এই বাড়িতেই 4 মাস ব্রিটিশ পুলিশ এসি উকিলকে গৃহবন্দী করে রাখেন। বনগার শহরের এই বাড়ি সেই ইতিহাস আজও বহন করে চলেছে। জেল খাটার পর বনগাতে তার বাবা নিবারণ উকিলের যে বাড়ি রয়েছে সেখানেই 4 মাস তাকে গৃহবন্দী করে রাখা হয়। বনগা শহরের মাঝে প্রয়াত নরেন মল্লিকের বাড়ি নামে পরিচিত যে বাড়িটি, এখানেই 4 মাস গৃহবন্দী করে রাখা হয় তাকে। এরপর ইংরেজ সরকার বিভিন্ন চাকরিতে যোগ দেবার প্রস্তাব দেয়, সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। চলে যান গবেষণার জন্য প্যারিসে। তিনি প্রথম ভারতীয় ব্যক্তি হিসাবে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন। শুধু তাই নয়, এশিয়াটিক সোসাইটির সভাপতি, সম্পাদক নিযুক্ত হয়েছেন। যক্ষা রোগ নিরাময়ে তার গবেষণাপত্র আজও প্রাধান্য পায় চিকিৎসা ক্ষেত্রে। এ বিষয়ে তার নাতি সুবীর কুমার উকিল বলেন। আমরা কথা বলে নেব, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সুবীর কুমার উকিল সম্পর্কে এসি উকিলের নাতি। আমরা সুবীরবাবুর সাথে কথা বলবো, ওনার জন্ম এবং আপনার কাছে আপনার স্মৃতিতে যেটুকু আছে আর কি, যদি আমাদের একটু জানান। ওনার জন্ম এখানে কুন্দিপুর বলে আমাদের পৈতৃক ভিটি বাড়ি, সেখানে ওনার জন্ম, পড়াশোনা বনগা হাই স্কুল, পরবর্তীকালে উনি পড়াশুনো করেন কৃষ্ণনগরে এবং ওখান থেকে ডাক্তারিতে
পড়তে যান, পরবর্তীকালে ডাক্তার হন এবং তারপরে গিয়ে সবাই জানেন দেশ বিদেশে ঘুরেছেন। এবং বিভিন্ন সময় আমরা শুনেছি বাবার কাছে গল্প, সেইভাবে শুনেছি খুলনা ফুলনা বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে থাকতেন, কাজ মানে করেছেন, স্বদেশী করতেন। এ পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজে উনি প্রিন্সিপাল হন 1948 সালে, প্রথম ব্রিটিশ যখন চলে যায়, প্রথম ভারতীয় এবং বাঙালি বলতেই পারেন ভারতীয় যে সাহেবের কাছে উনি মেডিকেল কলেজের দায়িত্ব ভার নেন। এবং উনি 1952 সালে এটা কোনোরকম ইয়ে গণ মানে মন্ত্রী ইয়েদের সঙ্গে স্বাভাবিকভাবে বিতর্ক হাতে উনি ওখান থেকে রেজিগনেশান দিয়ে দেন এবং তারপর ছেড়ে দেন। গণপতি হাই স্কুল যে জমি দান করা হয় আমাদের তরফ থেকে, উনি আসেন আমাদের ফ্যামিলি যেতে, সেই এখানে এসে উনি তখনকার দিনে যেতে তা পুরো আমরা এক বিঘি জমি দান করে দেয় স্কুল। ওগুলো আগের সবই আছে, ওগুলো স্বাস্থ্য বাংলো এগুলো সব আগের, এগুলো সম্বন্ধে বলতে পারো। উনি এসে যেটা দিয়ে গেছেন সেটা হচ্ছে গণপতি হাই স্কুল। এবং এভেন ওনাকে বলেছিলেন আপনি গভর্নর হয়ে যান আসামে, অনেক অফারই দিয়েছিলেন বেদান রায়, তাহলে উনি কোনোটাই অ্যাকসেপ্ট করেননি। উনি আর তো ধরুন আজকাল দিনে যে মেডিকেল মানে ডাক্তারি পড়ানো হয় তাতে টিবির যে ইয়ে আছে অল, উনি ম্যাক্সিমাম হচ্ছেন টিবির স্পেশালিস্ট, ইয়েতে উকিলস ব্যাসিলেই বলে মেডিকেল কলেজে এখনও পড়ানো হয় একটা বইয়ে। আর বলতে পারো ওনার ছবি আছে মেডিকেল কলেজে প্রথমেই, বিশালভাবে এখানে প্রথম অধ্যক্ষ ওখানকার এই। বনগাঁ মহকুমার কুন্দিপুর এলাকাতে তার উদ্যোগে গড়ে ওঠে স্বাস্থ্যকেন্দ্র। গাণাপতা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন, এই এলাকাতেই রয়েছে ভগ্নপ্রায় তাদের বাংলো বাড়ি, যা আজও অনেক ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। শুধু বনগাঁর কৃতি সন্তান বললে ভুল হবে এসি উকিলকে, তিনি গোটা ভারতবর্ষ জুড়েই তার নাম ছড়িয়ে রয়েছে, রয়েছে আরও নানান জানা অজানা তথ্য। ইতিহাসের এই স্মৃতি বিজড়িত এইখানে দাঁড়িয়ে আমরা সেই কথায় সেই দিকে আলোকপাত করবার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন বনগাঁর ইতিহাস নিয়ে যিনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, নিয়মিত বই লিখছেন এবং পেশায় সাংবাদিক নারায়ণ মণ্ডলের সাথে। নারায়ণবাবু, আপনি যদি আমাদের দর্শকদের বা আমাদের সাথে একটু জানান যে এসি উকিল সম্পর্কে আপনার গবেষণায় যে যে তথ্যগুলো উঠে এসেছে সেগুলি যদি একটু বলেন। এসি উকিল আমাদের এই মহকুমার কুন্দিপুর গ্রামে জন্ম, বনগাঁ হাই স্কুল তার পাঠ, পরবর্তীকালে কৃষ্ণনগর এবং মেডিকেল কলেজে তার ডিগ্রি প্রাপ্তি, এইটুকুই পরিচয় আমাদের কাছে নয়। তিনি হচ্ছেন ভারত বিখ্যাত একজন চেস্ট স্পেশালিস্ট এবং তিনি যক্ষা রোগ বিশেষজ্ঞ। ঠিক এই সময় তিনি দৌলতপুর কলেজে বোটানিক্যাল বিভাগে অধ্যাপনার চাকরি পান এবং তিনি হোস্টেল সুপার পদে নিযুক্ত হন। তখন সারা দেশ জুড়ে স্বদেশী আন্দোলন এবং মূলত বলা যেতে পারে সশস্ত্র সংগ্রামের পক্ষে যারা ছিলেন বাঘা যতীন, সুভাষ বসু, তাদেরকে সরাসরি তিনি সাহায্য করতেন ওই দৌলতপুর কলেজের হোস্টেলে। রাত্রে গভীর রাতে তারা ওই সমস্ত যুগান্তর দলের সদস্যরা যারা শীর্ষস্থানীয় নেতা, তার মধ্যে বাঘা যতীন অন্যতম, তিনি আসতেন ওই হোস্টেলে। সুভাষ বসু যেতেন তার ভাইজির বাড়ি যশোর, এই নাম করে উনি যেতেন। তখন উনি ছাত্র, সেই বাঘা যতীনের সঙ্গে মিটিং করার জন্য দৌলতপুরে তার নেতা, এদের সকলের নেতা হচ্ছেন অমূল্যদা। আসলে এসি উকিল এদের এতই কাছের মানুষ ছিলেন, তাকে এনারা বলতেন, স্বাধীনতা সংগ্রামীরা বলতেন আমাদের অমূল্যদা। সেই অমূল্যদা নিজের জমিদার পরিবারের সদস্য, তিনি অনেক টাকা মাইনে পান, তিনি খুলনা শহরে আলাদাভাবে ডাক্তারি করতেন, তার সত্ত্বেও সেই সমস্ত টাকা স্বদেশীদের দিয়ে দিতেন, এমনকি একসঙ্গে খাওয়ার জন্যে ওই আলুসিদ্ধ ভাত ওই হোস্টেলে খেতেন। কিন্তু এটা তো ঘটনায় ব্রিটিশ সাথে চুপ করে থাকে না, তারা গোয়েন্দা বিভাগ থেকে জানতে পারে এসি উকিল এভাবে বাঘা যতীনদের সাহায্য করছে। এটাও জানার পরই উনিও বুঝতে পারেন তিনি ব্রিটিশরা জেনে গেছে, তখন উনি শিক্ষকতার পদ থেকে রিজাইন দিয়ে উনি চলে যান সুরাটে। কিন্তু ব্রিটিশরা আসে সুরাট থেকে ধরে নিয়ে আসে, কীভাবে উনি কলকাতার একটি ডাকাতি কেসে জড়িত, এটা খুব পরিতাপের ব্যাপার, কিন্তু এটা ঠিক। তার বিচারে বলা যেতে পারে 18 মাস জেল হয়, জেলের পর বাকি আরও কিছুদিন তাকে পর্যবেক্ষণের জন্যে বনগাঁয় ওনাদের বাড়ি ছিল, যে বাড়ি এখনও আছে হাই স্কুলের সামনে, নিবারণ উকিল তার বাবা,
সেই বাড়িতে তাকে অন্তরীণ করে রাখা হয়। এবং পরবর্তীকালে ব্রিটিশরা মনে করে যে এসি উকিলকে দিয়ে আমাদের আর ক্ষতির সম্ভাবনা নেই, তখন ব্রিটিশ সরকার তাকে প্রস্তাব দেন আপনি পুনরায় হাসপাতালে জয়েন করুন। উনি সেই চাকরি প্রত্যাখ্যান করে উনি ফ্রান্সে যান। ফ্রান্সে গিয়ে উনি গবেষণা করেন। তখন সারা পৃথিবী যক্ষা রোগ এত মহামারী রূপ নিয়েছে এবং আমাদের কথায় কথায় বাংলা সাহিত্যে সিনেমায় সর্বত্রই বলা হতো তোর মুখ দিয়ে রক্ত উঠে মারা যাক, মানে এই যে মুখ দিয়ে রক্ত উঠে ব্যাপারটাই ছিল যক্ষা রোগের একটা অন্যতম সিমটম। উনি সেইখানে আরেকজন ইংরেজ গবেষক, তারা দুজনে মিলে গবেষণায় এই যক্ষা রোগের পেটেন্ট ওষুধ বের করেন এবং তার নাম হয় বেসিলি উকিলি, যা এখনও পর্যন্ত সারা বিশ্বের এটা পড়ানো হয় এবং আমাদের দেশেও যক্ষারোগ বিশেষজ্ঞ যারা যক্ষারোগ সম্পর্কে যত বই লেখা আছে সেখানে এসি উকিলকে এখনও প্রাধান্য দেওয়া হয়। পরবর্তীকালে উনি আমাদের দেশের যত মেডিকেল বিভাগ আছে স্বাধীনতার পর সর্বত্রই তার ছোঁয়া আছে, হয় তিনি শুরু করেছেন অথবা তিনি সম্পাদক হয়েছেন না হলে সভাপতি হয়েছেন এবং ভবিষ্যৎ পরবর্তীকালে এশিয়াটিক সোসাইটির উনি সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, সদস্য ছিলেন এবং ক্যালকাটা মেডিকেল কলেজের, আমাদের ইংরেজরা ছাড়া আমাদের দেশের ওই অত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা প্রতিষ্ঠান যার অধ্যক্ষ হওয়ার কোনো যোগ্যতা ছিল, থাকলেও তাকে দেওয়া হয়নি, কিন্তু প্রথম এসি উকিল, যা গর্ব করার বিষয় যে ভারতের প্রথম ভারতীয় এবং প্রথম বাঙালি ক্যালকাটা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ হন, এটা ভাবলেই খুব গর্ব হয় এবং বনগাঁর মানুষ হিসাবে আমি খুব গর্বিত এবং ইতিহাসে এই উপেক্ষিত এই অংশগুলো আমরা চেষ্টা করছি এগুলো। বাঘা যতীন সঙ্গে যখন উড়িষ্যার সম্মুখ সমরে যুদ্ধে বাঘা যতীন মারা গেলেন, সে সময় জীবিত ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ আমাদের স্বদেশী আন্দোলনে এবং যুগান্তর গ্রুপের দুজন ছিলেন, একজন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি বিবেকানন্দ ভাই, আরেকজন ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি দীপান্তর হন, দীপান্তর দেওয়া হয় জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ব্রিটিশের সময়ে, যখন 46 সালে ওনাকে বলা অ্যাডহক কমিটির প্রধানমন্ত্রী করা হয়, তখন তারা সিদ্ধান্ত নেন যে আমাদের দেশে যারা যাদেরকে অন্যায়ভাবে সাজা দিয়ে ব্রিটিশরা দীপান্তর দিয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, তখন ভূপেন্দ্রনাথ দত্তকে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই ভূপেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে যিনি এই অমূল্যদা তিনি লিখেছেন এখনও পর্যন্ত সেটাই সবচেয়ে বেশি বড় প্রমাণ, যে তার শিরোনাম ছিল আমাদের অমূল্যদা। এই শিরোনামে তার লেখা থেকে জানা যায় যে কীভাবে মানে স্বদেশীদের এই বিশেষ করে যুগান্তর মানে সশস্ত্র সংগ্রামে এই দেশের যে মুক্তি চাই এই মুক্তির সপক্ষে যারা লড়াই করেছেন তাদের ওই লেখা থেকেই আমরা জানতে পারি। দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বনগাঁর এই কৃতি সন্তানকে সশ্রদ্ধ প্রণাম নিউজ নোম্যান্সল্যান্ডের। বনগাঁ কুন্দিপুর এলাকায় গাণাপোতা স্কুল, এখানে স্বাস্থ্যকেন্দ্র, কুন্দিপুর ডাকবাংলো, এসবের পাশাপাশি যদি দেখা যায় গোটা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে বা স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসি উকিলের অবদান কিন্তু অনস্বীকার্য, সেই ইতিহাস বারবার আমাদের সামনে এসেছে। আপাতত আজকের মতো এ পর্যন্তই। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।